সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এবং জাতিভেদে শুভেচ্ছা। বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই হাসপাতাল এবং ক্লিনিকে যেতে অনিচ্ছুক এবং যারা হাসপাতাল মেডিকেলে এবং ডাক্তারদের পিছনে দৌড়াদৌড়ি করতে চান না তাদের উদ্দেশ্যে আমি লাইভে এসেছি। তার কারণ বর্তমান করোনা পরিস্থিতির কারণে ডাক্তাররাও এমবিবিএস ডাক্তাররাও ভালোভাবে পেশেন্ট দেখতেছেন না, তারা দূরত্ব বজায় রেখে ভিডিও কলের মাধ্যমে রোগী দেখতেছেন এবং বিভিন্ন প্রকার টেস্ট দিচ্ছেন। তাই আপনারা যারা ঘরে বন্দী অবস্থায় আছেন তারা যাতে আমাদের ঘরোয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই সুস্থ থাকতে পারেন এই উদ্দেশ্যে আমার লাইভে আসা। কিভাবে নিজেকে, নিজের পরিবারকে এবং নিজের প্রতিবেশী ও সমাজকে সুস্থ রাখা যায় এবং সুস্থ থাকা যায় এই উদ্দেশ্যে আমি লাইভে এসেছি। আপনারা আমার পরামর্শ অনুযায়ী একটু সচেতন হলে অনেক দুরারোগ্য ও জটিল কঠিন রোগ ব্যাধি থেকে নিরাপদে থাকতে পারবেন এবং বাঁচতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার প্রথম পর্ব হচ্ছে, অনেকে দাঁতের সমস্যায় ভুগতেছেন এবং দাঁতগুলোকে পরিষ্কার ও পরিচর্যার অভাবে নষ্ট করে ফেলতেছেন, অকালে পড়ে যাচ্ছে। কিভাবে আপনার দাঁতকে আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত শক্ত রাখবেন, মজবুত রাখবেন, যা নড়বড়ে হবে না এবং অকালে পড়ে যাবে না, কোন খাবার খেলে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। যে পুষ্টিগুণ সম্পন্ন খাবারটি খেলে আপনার দাঁত নড়বড়ে হবে না, অকালে পড়ে যাবে না, শক্ত এবং মজবুত থাকবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। তো চলুন সেই খাবারটি সম্পর্কে আমরা আজকে জেনে নেব এবং আলোচনা করব। যদি বৃদ্ধ বয়স পর্যন্ত মাংসের হাড় ও শক্ত খাবার চিবিয়ে খেতে চান তাহলে আপনাকে কালো তিল খেতে হবে। তিল তিন ধরনের আছে, সাদা, কালো, লাল। আয়ুর্বেদিক শাস্ত্রে কালো তিলকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কালো তিলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, তবে এটি খাবারও নিয়ম আছে। আমরা ভালো খাবার খাই, আমরা ভালো ভালো খাবার খাই, কিন্তু নিয়ম জানি না বা মানি না, যার জন্যই তেমন কোনো উপকার পাই না। যাই হোক, তিল খাওয়ার পদ্ধতি সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তিল বাজার থেকে কিনে নিয়ে আসার পরে খুব সুন্দরভাবে রোদে শুকাতে হবে। এরপর পরিষ্কার করে একটি পাত্রে রাখতে হবে। এরপর প্রতিদিন সকালে এক চামচ করে কালো তিল মুখে নিয়ে খুব সুন্দরভাবে চিবাতে হবে। যতক্ষণ পর্যন্ত মুখে তিল চিবিয়ে চিবিয়ে লালা তৈরি হয়নি ততক্ষণ পর্যন্ত গেলা যাবে না। যখন লালা তৈরি হবে চিবিয়ে চিবিয়ে তখন গিলে খাবেন। গিলে খাওয়ার পর দুই গ্লাস ঠান্ডা পানি খাবেন, দুই থেকে তিন গ্লাস ঠান্ডা পানি খাবেন। এরপর দুই থেকে তিন ঘন্টা কিছু খাওয়া যাবে না। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু আপনার দাঁত শক্ত ও মজবুত থাকবে। শুধু দাঁতই শক্ত হবে না, আরও অনেক উপকার পাবেন, এগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।